বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। মহালয়া শেষ, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আপনাদের শারদীয়া সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ দ্বিতীয়া। তো আজকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত বছর, গত 2 বছর অর্থাৎ 2020 এবং 2021 সালের দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো যে পুজোর আগে করোনা যে মহামারী, তার ভয়াবহতা নিয়ে মানুষ শঙ্কিত ছিলেন এবং ভিড় হলেই সেই ভিড় যাতে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে প্রত্যেকে নজর ছিল, প্রত্যেকে একটা ভয়ের মধ্যে শারদীয় উৎসব কাটিয়েছেন। এবারে শারদীয় উৎসবে সেই করোনা মহামারীর প্রকোপ চলে গেলেও সতর্কতা এখনো বহু মানুষ নিয়ে যাচ্ছেন, সতর্ক থাকা প্রয়োজন বলেই মনে করছেন। সেই জায়গা থেকে করোনা মহামারীকে ছাড়িয়ে এখন এই পুজো অর্থাৎ 2022 সাল পুজোর আগে যে বিপদ মানুষের কাছে, আমাদের প্রতিটি মানুষের কাছে যে বিপদ, পাড়ায় পাড়ায় যে বিপদ, সেটি হচ্ছে ডেঙ্গি। তা ডেঙ্গির যে প্রবণতা, মানে চুপি সারে ডেঙ্গি যেভাবে থাবা বসাচ্ছে বিভিন্ন পুরসভা, বিভিন্ন শহরতলির বিভিন্ন অঞ্চলে, আমরা যদি দেখি ডেঙ্গির প্রবণতা, জ্বর সর্দি কাশি তো রয়েছে, সেই সঙ্গে প্রবল জ্বর, ডেঙ্গির যে সমস্ত লক্ষণ থাকে সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সরকারের মধ্যেও এই নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে। সেই পুরনো যে পরিসংখ্যান চিপে দেওয়া, আমরা দেখছি যে প্যারাসিটামল কোন কোন ওষুধের দোকানে কারা কি বিক্রি করছে তার একটা পরিসংখ্যান নেওয়া, এরকম নানা তথ্য আমাদের সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে শুধু কি সরকার, আমাদের কি কোনো দায় নেই, আমরা যারা মানুষ তাদের কি কোনো দায় নেই ডেঙ্গি ঠেকাতে? কারণ আমরা জানি বর্ষাকাল, এবারে যদিও সে অর্থে খুব একটা বৃষ্টি হয়নি পশ্চিমবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গে আমরা যারা বসবাস করছি, সে হিসেবে তবুও যেটুক বৃষ্টি হচ্ছে সেইখান থেকে আমরা জানি যে ডেঙ্গির প্রকোপ তো ঠিক এই সময়ে বাড়ে, তাহলে আমরাও কেন সচেতন হব না? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে শারদীয় উৎসবের আগে আমরা প্রত্যেকেই কিভাবে সচেতন হতে পারি এবং ডেঙ্গি থেকে কতটা আমরা নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি, এই নিয়ে কথা বলবেন কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য। প্রণববাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, শারদীয়ার শুভেচ্ছা আপনাকে। প্রণববাবু, আমার যে প্রশ্নটা, গত বছর আমরা, গত 2 বছর যদি দেখি, 2020 এবং 2021 সালে পুজো কেটেছে করোনাকে সঙ্গে নিয়ে, বিশেষ করে 2020, তারপর 2021-এ খানিকটা ছাড় পেলেও, কিন্তু তারপরে একটা যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু এইবারে সে করোনা অতটা চোখ রাঙানি বন্ধ হলেও নতুনভাবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে একটা দুটো করে প্রত্যেক দিনই ডেঙ্গিতে মৃত্যুর খবর যেমন একদিকে আসছে, তেমন তথ্য চেপে দেওয়ার একটা প্রবণতাও দেখা যাচ্ছে এই জায়গা থেকে। আপনি বলুন যে কিভাবে ডেঙ্গির মোকাবিলা করবেন মানুষ, এবং শারদীয়ার আগে, মানে পুজোর মধ্যে, যাতে এই ডেঙ্গিকে আমরা রুখতে পারি সেই জন্য কি কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার? হ্যাঁ বিপ্লব দা, আপনি যেটা বলেছেন সেটা অনেকটাই সত্যি। আমাদের কাছে এখন, আজকে যদি আমরা দেখি ডেঙ্গু কেস আপনি যেটা বললেন সেটা অনেকটাই সত্যি। আমাদের যদি এখন ডেঙ্গু, জেনারেলি মনসুন এরিয়াতে ডেঙ্গু কেস বাড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং প্রায় সব জায়গাতেই ডেঙ্গু কেস, এখন আপনি যদি আজকের ডেটে দেখেন তাহলে 15,000 কেস ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। লাস্ট উইকে সেপ্টেম্বর 10 পর্যন্ত 1,854টা কেস, এর মধ্যে নর্থ 24 পরগনায় ছিল 618টা কেস, হাওড়াতে ছিল 491টা, হুগলিতে 356টা, মুর্শিদাবাদে 290টা, কলকাতাতে 263টা, জলপাইগুড়িতে 214টা কেস ছিল। আচ্ছা, এই মধ্যে কলকাতাতে মোস্ট ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াগুলো হচ্ছে ভবানীপুর, চেতলা, কালীঘাট,
তারপরে হচ্ছে আলিপুর, নিউ আলিপুর, যোধপুর পার্ক, গলফ গ্রিন, ঢাকুরিয়া, যাদবপুর, গড়িয়া এবং বাঘা যতীন। এই কেসগুলো এখানে মেজরিটি অফ দ্য নাম্বার অফ দ্য কেস আছে। আর ডেঙ্গু ছড়াই হচ্ছে যে ভেক্টর, সেটা হচ্ছে একটা মশা, সেই মশাটার নাম হচ্ছে অ্যাডিস ইজিপ্টাই আর অ্যাডিস অ্যালবোপিক্টাস। এই দুটো মশা জেনারেলি দিনের বেলায় কামড়ায় এবং রাত্রিবেলায় ভোর রাত্রের দিকেও এই মশাগুলো কামড়াতে পারে। কামড়ালে এই মশাগুলো আইডেন্টিফাই করা যেতে পারে কি করে, না মশাগুলো পেটে, এবং যদি আপনি লেগ গুলো দেখেন অর্থাৎ পাটা দেখেন, তাহলে দেখবেন ওখানে সাদা সাদা কিছু দাগ ওই মশাগুলোতে আছে। ডেঙ্গি ভাইরাস তিন চার পাঁচ রকমের হয়। আমাদের ইন্ডিয়াতে ডেঙ্গি ফাইভটা পাওয়া যায়নি, ডেঙ্গি ওয়ান টু ডেঙ্গি ফোর আমাদের ইন্ডিয়াতে এই দু ভাইরাসটা পাওয়া গেছে। এই আচ্ছা, ভাইরাসটা একটা হচ্ছে আরএনএ ভাইরাস, ফ্ল্যাবি ভাইরাস গ্রুপের ভাইরাস, এবং এদেরকে দেখতে অনেকটা গোলাকার, 50 ন্যানোমিটার ডায়ামিটার। নাও এই ভাইরাসের কম্পোজিশন আপনি যদি দেখেন, তাহলে তা দেখবেন যে এতে ভাইরাল জিনোম একটা আছে, দুই নম্বর হচ্ছে ক্যাপসিড প্রোটিন আছে, আর ভাইরাল এনভেলাপ আছে। এই ভাইরাল এনভেলাপের মধ্যে দু রকম প্রোটিন আছে, একটা হচ্ছে ই প্রোটিন আর একটা হচ্ছে এম প্রোটিন। এছাড়াও আদার্স দুটো প্রোটিন আছে, যে দুটো প্রোটিনের নাম হচ্ছে এনএস প্রোটিন, নন স্ট্রাকচারাল প্রোটিন। এই নন স্ট্রাকচারাল প্রোটিন আবার 7টা টাইপের আছে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে এনএস ওয়ান টাইপ, যেটা হেল্প করে ভাইরাসটাকে টু রেপ্লিকেট, অর্থাৎ নাম্বারটা বাড়াবার জন্য হেল্প করে। আচ্ছা তো ভাইরাস ভাই এই ভাইরাসটা ডেঙ্গু করে হচ্ছে, মানে ইনকুবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে, 72 আওয়ার্স এর মধ্যে, কামড়ানোর 72 আওয়ার্স এর মধ্যে আপনার এই ডেঙ্গি দেখা যায়, ডেঙ্গি আচ্ছা হয়। ডেঙ্গি সিমটমস গুলোকে আমাকে জানতে হবে। ডেঙ্গির সিমটমস গুলোর মধ্যে হচ্ছে হাই ফিভার হবে, 1 নম্বর, প্রথম স্টেজটা ভাইরেমিয়া স্টেজ, তার মধ্যে হাই ফিভার হবে। 2 নম্বর হচ্ছে সারা শরীরে ম্যালেজ হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার কি বলে রেট্রো অরবিটাল পেন, অর্থাৎ চোখের মধ্যে, চোখের ভেতরের দিকে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, গা হাত পায়ে ব্যথা হতে পারে। আর যেটা হয় সেটা হচ্ছে যে প্লেটলেট কাউন্ট কমে যায়। কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ডেঙ্গি ভাইরাস এতদিন যেটা হয়েছিল সেটা ডিএনভি ওয়ান আর ডিএনভি টু দিয়ে। এখন যে ডেঙ্গি ভাইরাসটা হচ্ছে সেটা সেরোটাইপ হচ্ছে ডিএনভি থ্রি। ডিএনভি থ্রিতে একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে এদের প্লেটলেট কাউন্ট তেমন কমে যায় না, আচ্ছা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের প্লেটলেট কাউন্ট না কমে গেলেও এদের কিন্তু সেপসিস বা আপনার বাই ইটসেলফ ডেঙ্গু ভাইরাস দিয়ে বা সেকেন্ডারি ইনফেকশন দিয়ে সেপসিসটা, অর্থাৎ ডেঙ্গু সেপসিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। 3 নম্বর হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার বলে একটা ফিভার আছে যেটা খুব ক্রিটিক্যাল, আর ডেঙ্গু হেমারেজিক শক, ডিএসএস বলি আমরা। হুম তাহলে এই 4টে ফেজে ডেঙ্গু হতে পারে। হুম 90% ডেঙ্গু কিন্তু সেলফ লিমিটিং, অর্থাৎ 90% ডেঙ্গুতে তেমন কিছু প্রবলেম হয় না, জ্বর হয়, মাথা ব্যথা হয়, গায়ে হাত পায়ে ব্যথা হয়, প্লেটলেটটা অল্প একটু কমে, প্রায় 1 থেকে 1 লাখের নিচে চলে যেতে পারে, 80,000-এর নিচে চলে যেতে পারে প্লেটলেট কাউন্ট। কিন্তু ডেঙ্গু এটা হচ্ছে, তারপরে আস্তে আস্তে 7 দিনে, 6 থেকে 7 দিনের মাথায় ডেঙ্গুটা ঠিক হয়ে যায়। আচ্ছা কিন্তু কিছু কিছু লোক কিছু কিছু লোকের ক্ষেত্রে সেটা এটা ক্রিটিক্যাল ফেজে যেতে পারে। সেই ক্রিটিক্যাল ফেজটার নাম হচ্ছে আমরা ডেঙ্গু হেমারেজিক ফিভার বলি। ডেঙ্গু হেমারেজিক ফিভার যদি হয় তাহলে প্লেটলেট কাউন্ট দ্রুত ফল করতে শুরু করে এবং ডিফারেন্ট জায়গায় হেমারেজ হতে পারে। সেটা আচ্ছা মিউকাসে গাঁটে হতে পারে, গাঁটে হলে আপনার যদি স্টমাকে হয় তাহলে রক্ত বমি হতে পারে, ব্ল্যাক কালার, কফি কালার বমি হতে পারে,
যদি স্মল ইন্টেস্টিন থেকে লার্জ ইন্টেস্টিনে যায়, লার্জ ইন্টেস্টিনে হেমারেজ হয়, তাহলে ম্যালিনা হতে পারে, অর্থাৎ কালো পায়খানা হতে, কালো পাতলা পায়খানা হতে পারে। 3 নম্বর হচ্ছে কি বলে, গায়ে লাল লাল দাগ বেরোতে পারে, ক্যাপিলারি ড্যামেজ করে গায়ে লাল লাল দাগ বেরোতে পারে, মুখের ভেতরে লাল দাগ বেরোতে পারে, লাল দাগ বেরোতে পারে। এগুলো হচ্ছে সমস্যা, যে কোনো জায়গাতে হেমারেজ হতে পারে। হেমারেজ যদি হয় তখন আমরা একটা টেস্ট করি, যে টেস্টের নাম হচ্ছে টুনিকেট টেস্ট। টুনিকেট টেস্ট যদি পজিটিভ হয় তাহলে পেশেন্টকে কিন্তু ভর্তি হতে হবে। আরেকটা হচ্ছে যে ডেঙ্গু হেমারেজিক শক হতে পারে, শক হয়ে যেতে, শক সিন্ড্রোম, ডেঙ্গু শক সিন্ড্রোম বলে, DSS বলা হয়। ডেঙ্গু শক সিন্ড্রোমটা খুব সাডেনলি হয়। এই শক সিন্ড্রোম হওয়ার বেসিক কারণ হচ্ছে যে ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন হওয়ার ফলে যে কি বলে আপনার ক্যাপিলারি গুলো ড্যামেজ হয়ে যায়, বাইরে আপনার ওই আরওআই দিয়ে, হ্যাঁ, ক্যাপিলারি ড্যামেজ হয় এবং ক্যাপিলারি থেকে ফ্লুইড গুলো বেরিয়ে আসে, প্লাজমা বেরিয়ে আসে, এবং তারপরে হাইপোটেনশন করে। এছাড়াও আপনার কিছু ইন্টারফেরন গামা না TNF বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং অনেকগুলো ইন্টারলুকিন, এগুলো কাজ করে। কাজ করার ফলে হয় কি, সাইটোকাইন স্ট্রম হয়। সাইটোকাইন স্ট্রম আমরা যেমন কোভিডে পেয়েছিলাম, এখানেও সাইটোকাইন স্ট্রম হতে পারে। সাইটোকাইন স্ট্রম যদি হয় তাহলে ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে, শক সিন্ড্রোমে চলে যায়, হাইপোটেনসিভ শক হয়, এবং সেইখানে তখন ভর্তি হয়ে চিকিৎসা করতে হতে চিকিৎসা করতে হবে। প্রথম সেকেন্ড কথা হচ্ছে আমাদের জানা দরকার যে ডেঙ্গু যদি একবার হয়ে থাকে কোনো একটা স্ট্রেন দিয়ে, সেটা তো লাইফ লং ইমিউনিটি হয়, কিন্তু যদি আবার তার ডেঙ্গু হয় তাহলে সেই ডেঙ্গুটা সেকেন্ড টাইম যদি ডেঙ্গু হয় সেই অন্য কোনো স্ট্রেন দিয়ে বা সেই স্ট্রেন দিয়ে, তাহলে কিন্তু সেটা মারাত্মক ডেঙ্গু হয়, ক্রিটিক্যাল ডেঙ্গু হতে পারে, সিভিয়ার ডেঙ্গু হতে পারে। তো সেই জন্যে আমাদের প্রিকশন নেওয়াটা খুব প্রয়োজন। তা প্রিকশন নেওয়ার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনি মশারির তলায় যদি আপনি ঘুমোন, 1 নম্বর যে তাহলে আপনাকে মশা কামড়াতে পারবে না, অর্থাৎ মশারি গায়ে একেবারে না সেটে একটু দূরে থেকে যদি করেন, যেটা আমরা মশারি মশারি টানানো বলি, অর্থাৎ যদি খাটে হ্যাঁ শুই বা যেখানেই শুই মশারিটা মশারি টানিয়ে নেওয়া টানিয়ে, চাঁদে, হ্যাঁ মশারি টানিয়ে হ্যাঁ শুই, হ্যাঁ টাঙিয়ে নিয়ে এসো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেহেতু ডেঙ্গু সকালে ভোরবেলা ভোর রাতের দিকে বা সকাল বেলায় কামড়ায়, দিনের বেলায় কামড়ায়, হ্যাঁ, সেই জন্যে আমি যদি দিনের বেলায় ফুল হাতা জামা এবং কভার্ড ফুল হাতা প্যান্ট পরি, পায়ে মোজা দিয়ে রাখি, তাহলে আমাকে ডেঙ্গু মশা কামড়াতে পারবে না। তো সেটা অর্থাৎ মশা যাতে আমাকে না কামড়াতে পারে তা সেই ব্যবস্থাটা করা। 3 নম্বর এই হচ্ছে জায়গাটা যে এই আপনি জায়গাটায় আমার একটা প্রশ্ন আছে, যে মশা যদি না কামড়াতে পারে সেই জন্য আমি ব্যবস্থা নেবো, কিন্তু মশা যাতে না হয় আগে সেই ব্যবস্থাটা করা উচিত মশা কামড়ানোর আগে। হ্যাঁ হ্যাঁ মশা যাতে না হয় সেখানে যদি আপনি যদি জল জমে, জেনারেলি এটা ফ্রেশ জলে থাকে, ডেঙ্গু যে মশা ব্রিড করে হচ্ছে ফ্রেশ জমা জলে। তো ফ্রেশ জমা জল আপনি যদি না রাখেন বাড়িতে, টবে, তারপরে আপনার এই বৃষ্টি হলে পরে নারকেলের ওই যে সেগুলো কেটে বাদ দেয় না, যেগুলোতে খোসা নারকেলের এসে কৌটো বা টব বা এইগুলোতে যদি আপনি না রাখেন জল, হ্যাঁ, বা জলগুলো যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার ডেঙ্গু মশা সেখানে গ্রো করতে পারবে না। তাছাড়া পুরসভার থেকে যদি আপনার ওই কে বলে DDT ছড়ায় বা তেল দিয়ে দেয়, এই আপনার বৃষ্টি হলে যেখানে জল জমে নালা ভালা গুলোতে যদি তেল দেয় মশা, কেরোসিন অয়েল, তাহলে সেখানেও মশা ব্রিড করতে পারে না। সুতরাং পুরসভার একটা বিশাল রোল আছে যে আপনার ডেঙ্গু প্রিভেনশন করার, তেমনি আমাদেরও রোল আছে ডেঙ্গুকে প্রিভেন্ট করার, যে আমরা বাড়িতে যদি জমা জল কোথাও, ট্যাপ বলুন বা আপনার বালতি বলুন বা কোথাও যদি আমি না রাখি, তাহলে আপনার মশা তৈরি হবে না, অর্থাৎ মশা তৈরি করবে না এবং মশা থাকবেও না। আর থার্ড হচ্ছে আমরা যদি মশারির তলায় ঘুমোই আর ফুল হাতা জামা প্যান্ট পরি, তাহলে আমি এই কটাই প্রিকশনের কথা বলবো। আরেকটা ইম্পর্টেন্ট প্রিকশন, যদি ডেঙ্গু হয়ে জ্বর হয় তাহলে কখনোই কিন্তু আপনারা কেউই
ওই অ্যাসপিরিন বা এনএসআইডি, এই দুটো ড্রাগ আপনারা খাবেন না, কেননা প্লেটলেট তো এমনিতেই কমে ডেঙ্গুতে, আর এই ড্রাগগুলো কিন্তু প্লেটলেটকে আরো কমিয়ে দেয়। ডেঙ্গু হলে যেটা মানুষের একটা ভয়, প্লেটলেট কমতে গেলে ভয় পায়, সেটা হচ্ছে যে প্লেটলেট হয়তো কারোর এক, আমরা 1.5 লাখের নিচে যদি প্লেটলেট যায় তাহলে আমরা তাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলি। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে ব্লিডিং ইন্টারনাল বলুন বা এক্সটার্নাল বলুন, ত্বক ব্লিডিং কিন্তু আপনার ইসেতে কি বলে 20,000-এর নিচে প্লেটলেট কাউন্ট না গেলে ব্লিডিং হয় না। 10,000-এ তে ব্লিডিং ইন্টারনাল ব্লিডিং হয়, 20,000-এর তলায় যদি চলে যায় তখন আপনার রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যায়, ডেথের রিস্ক ফ্যাক্টর, হেমারেজের রিস্ক ফ্যাক্টর, এগুলো অনেক বেড়ে যায়। সুতরাং যদি 50,000-এর তলায় প্লেটলেট কাউন্ট চলে যায় তখন আপনি অ্যাডমিশন নেবেন হাসপাতালে প্লেটলেট ট্রান্সফিউশন করার জন্য, প্লেটলেট ট্রান্সফিউজ করতে হবে তখন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ডেঙ্গুতে যদি শক যাতে না হয় বা সেই জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার, জল, ডাবের রস, তারপরে আপনার ওই ভাতের মাড়, অর্থাৎ আপনার ফ্লুইড যেটা বেরিয়ে যায় যেটা, সেটা আপনাকে রিপ্লেস করতে হবে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। একদম, মানে আমরা যেটা ডেঙ্গু নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা বলছিলাম প্রণব বাবু, একদম যেভাবে পুরো জিনিসটা ব্যাখ্যা করলেন, এর পরে বোধহয় আমাদের আর বলার কিছু নেই। কিন্তু তার মধ্যে বলার একটাই, যে আমাদের সচেতনতা হওয়া, বাড়ির আশপাশে জল জমতে দেওয়া চলবে না, বিশেষ করে কোনো টব হোক বা ডাবের খোলা, টায়ার, আমরা যেগুলো দেখি সাধারণত জল জমা, কিন্তু পুরনো জল, পুকুরের জল, ডোবার জল, সেটাতে কিন্তু খুব একটা ক্ষতিকর নয়। কিন্তু এমনি বর্ষার জল, যদি যে জল জমে রয়েছে 4-5 দিন, সেখান থেকে কিন্তু এই এই মশার উৎপাতটা বেশি হয়, বিশেষ করে ডেঙ্গি মশা। তো সেই জন্য মশা কামড়ানো পরের বিষয়, আগে হচ্ছে মশার বংশ ধ্বংস করতে হবে। সেই জন্য আমাদের তো থাকতেই হবে, সেই সঙ্গে যদি কোনো প্রয়োজন হয় স্থানীয় পুরসভা প্রশাসনকে জানানো যে এইখানে এই সমস্যা রয়েছে, জানান, তাহলেই বোধ হয় আমরা ডেঙ্গি রুখতে পারবো এবং আমরা শারদীয় উৎসব সুন্দরভাবে কাটাতে পারবো। ধন্যবাদ প্রণব বাবু, ধন্যবাদ আপনাদের, আপনাদের সকলের ধন্যবাদ। দিকেও ভালো কাটুক। আমরা আবার আগামী দিন এই অনুষ্ঠান নিয়ে আসছি, সবাই ভালো থাকবেন।